নকশালবাড়ি হতভিটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প বন্ধ করার দাবিতে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল করলো গ্রামবাসীরা। অভিযোগের জেরে দুর্গন্ধ মশা মাছিতে ভরে যাচ্ছে গ্রাম। গ্রামে ময়লা আবর্জনা আনা বন্ধ করতে ও গ্রামকে দূষিত করা বন্ধ করার দাবিতে নকশালবাড়ি বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, এর জেরে ঘরের বাইরে বের হওয়ার সমস্যা হচ্ছে, থাকা যাচ্ছে না রাস্তায়, বাচ্চা থেকে বৃদ্ধদের সমস্যা হচ্ছে। অবিলম্বে নকশালবাড়ি হুদুবিটায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প বন্ধ করার দাবি জানান তারা। তবে বিষয়টি নিয়ে কাজ হচ্ছে, আগে প্ল্যান্টের পাশে ঘর ছিল না, আস্তে আস্তে ঘর হচ্ছে ফলে সমস্যা হচ্ছে। তবে কম্পোস্ট মেশিন কাজ শুরু হলে সমস্যা সমাধান হবে বলে নকশালবাড়ির প্রধান জয়ন্তী কিরো জানান। অন্যদিকে গ্রামবাসীদের সমস্যা শুনে 3 মাসের সময় নেওয়া হয়েছে। আবার বাগডোগরায় প্ল্যান্টের প্রক্রিয়া চলছে, কম্পোস্ট ও প্লাস্টিক রিসাইকেল মেশিন আনা হয়েছে, দ্রুত কাজ শুরু হলে সমস্যা সমাধান হবে বলে নকশালবাড়ির বিডিও অরিন্দম মণ্ডল জানান। এদিন নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত ও নকশালবাড়ি থানার স্মারকলিপি প্রদান করেন গ্রামবাসীরা। অনেক দূষিত হচ্ছে। ওনারা আমাদেরকে 2 দিন আগে বললেন আমাদের গ্রামে আর নোংরা আসবে না, যা নোংরা আছে। এবং যেটা আমরা বলেছিলাম, কাজটা ক্ষেত্রে আমরা চলতে দেবো না, কারণ আমাদের গ্রামকে খুব মানে এত এমনভাবে দূষিত করা হচ্ছে যে বলার মতন না। ওনারা বলেছেন, কিন্তু তা সত্ত্বেও দিন গাড়ি চলে আসছে। আমাদের গ্রামের লোকেরা মিলে আমরা মনস্থ করেছি, আমাদের গ্রামে আমরা নোংরা আনতে দেবো না। অনেক লোক রোগে আক্রান্ত হচ্ছে, 2-3 গ্রাম আমাদের শান্তিনগর, হুদুবিটা, টুকরিয়া মোড়, অথচ টুকরিয়া চা বাগান, নকশালবাড়ি টি স্টেট, ওখানকার লোক অবধি মশা মাছির অত্যাচারে থাকতে পারছেন না। ওখানকার লোকের অবধি জ্বর সর্দি কাশি হয়ে যাচ্ছে। করবেন আমাদের এই সমস্যার হাল খুঁজবেন। কিন্তু কালকেও দেখলাম ওনারা আমাদের যে দাঁতের গ্রাম আছে ওখানে এসে কোনো রিসাইকেল হচ্ছে না। আসলো জেসিবি, আসলো জেসিবি নিয়ে ওনারা আবার মাটি খুঁড়ে সেটাকে ডাম্পিং করে দিল। আমাদের এটা তো ডাম্পিং গ্রাউন্ড না। তাই আমরা গ্রামের লোকরা মিলে মনস্থ করি, আমরা আমাদের গ্রামে কোনো নোংরা ঢুকতে দেবো না। এটাতে যা করতে হয় আমাদের গ্রামের লোকেরা সবাই মিলে করব। অসুবিধা ওইটাই, আমাদের কাঁচরার জন্য ডাম্পিং করা রাখছে, এত এত নোংরা, এত মাছি, আমরা কি করে, আমরা এরকম পরিবেশে কি করে থাকবো, এটা জব জন্য আসছি আমরা আজকে বিডিও অফিসে। আমাদের এখন দেখি কি হবে, এখানে আসছি, তারপরে যাব ওইদিকে থানায় যাব, পঞ্চায়েত অফিস যাব, না হলে আজকে কি দাবি রয়েছে আমাদের, হচ্ছে এটা কাঁচরা ফ্যাক্টরিটা বন্ধ করার দাবি আছে। पहले सॉलिड वेस्ट में नक्सलबाड़ी का जितना भी वेस्ट जाता था उतना डैम्पिंग नहीं होता था जितना अभी हुआ है। तो वहाँ पे पहले जब चालू हुआ था तब घर सब भी उतना आसपास नहीं था, उतना जो वहाँ से जो दुर्गंध आता है वो गांव तक नहीं जाता था। तो फिलहाल अभी सॉलिड वेस्ट तो पहले से फाँका जगह में, खुला जगह में किया हुआ था, तो अभी धीरे धीरे घर सब इतना सामने चला रहा है कि थोड़ा सा वहाँ पे डैम्पिंग होने से उसका जो दुर्गंध है वो गांव तक चला आ रहा है। इसी वजह से गांव वालों को थोड़ा ज़्यादा प्रॉब्लम फेस करना पड़ रहा है। और अभी हम लोग का सॉलिड वेस्ट में कंपोस्ट मशीन आया हुआ है, थोड़ा दिन के बाद ही वो चालू होने वाला है। अगर कंपोस्ट मशीन चालू हो जाता है तो वहाँ पे डैम्पिंग होने का कोई मतलब ही नहीं है। अगर वहाँ पे वेस्ट डैम्पिंग नहीं होता है तो वहाँ से कोई दुर्गंध भी नहीं आएगा। तो हम लोग कोशिश करेंगे जल्दी से जल्दी वो मशीन चालू करने का। ना এটা দেখুন, মানে এখন যেটা সিনারিও আর কি, এটা তো একদিনের প্রজেক্ট নয়, সেটা হচ্ছে আর কি আমাকে প্রথমে একটা জমি খুঁজতে হবে, সেখানকার আশেপাশের লোকজনের কনসার্ন নিতে হবে। আমরা ট্রাই করছি অন্যান্য জিপিতে আর কি ইউনিট ঘুরে তোলার। হাতিঘিসাতে কিছুদিন আগে একটা খুব সুন্দর জমি দেখাও হয়েছিল, তো সেটা আবার যাই হোক ওই জমি সংক্রান্ত সমস্যার জন্য ওখানে একটু জটিলতা দেখা দিয়েছে। তো আমরা করছি যাতে আর কি প্রত্যেকটা জিপিতে আমরা ইন্ডিভিজুয়াল ইউনিট যেন গড়ে তুলতে পারি। কিন্তু যেটা বক্তব্য সেটা এটা একদিনের কাজ নয়, এটা করতে কিন্তু মানে সময় দরকার। তার মধ্যে তো আমরা অন্যান্য জায়গায় অন্যান্য জিপিগুলোকে বঞ্চিত করতে পারি না, যেহেতু আমাদের এখানে অলরেডি একটা আর কি ইউনিট ছিলই, সেই ইউনিটে আর কি আমরা প্রায়র অ্যাপ্রুভাল নিয়ে, অর্থাৎ স্টেট থেকে অ্যাপ্রুভাল নিয়ে সেইটা কিন্তু আমরা আপাতত আর কি এখানে ইয়ে করেছি।
যখন ওই জিপিতে আর কি ইউনিট গঠন হয়ে যাবে তখন আবার সেই জিপির মালটা সেই জিপিতেই যাবে।